বন্ধুরা সকাল সকাল শুরু করলাম ফুলুর ইয়া কেবল সুন্দর খাইতে হয়েছে খুব মিষ্টি খাই কালকে গরম গরম ভাত ছিলাম যেরকম একরকম টেস্ট আজকে তার থেকে টেস্ট বেড়ে গেছে হ্যাঁ বাসি হয়েছে আর খুব ভালো লাগছে আজকে এই দেখেন আজকে আনছি কলার মোচাটার স্বাদের ঘন্ট করে দেখাব আপনি ফুলুরি খান আর এই মোচাটা আমার কাছে দেন এত বড় মোচাটা নিয়ে আবার ফুলুরি হাতে নেছে পারবেন না করে দেবে না আপনারাও দুটা খান আমি বাটিতে করে আনছি আপনারা সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই ভালো আছি ওটা কি কলার মোচা গো এটা আটকে কলার মোচা আইটকা কলা মানে বীজ কলা তো নাকি তো বন্ধুরা এটা আইটিকা কলার মোচা আমি কালকে বোলপুর থেকে নিয়ে এসেছি এটা কিন্তু আমাদের এখানকার লোকাল নয় কারণ আমাদের এই মাটিতে এত বড় মোচা হয় না আর এত বড় কলার মোচা যেখানে কলা চাষ করে সেসব জায়গাতে ভালো হয় কারণ আমাদের এখানকার মাটি সেই উপযুক্ত কলা মানে দেয় না বিরাট বড় সাইজ এটা দাম নিয়েছে বন্ধুরা 60 টাকা তো দারুণ স্বাদের এক মোচার ঘন্ট তৈরি হচ্ছে সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর সবাই ভালো থাকবেন আমরা সবাই সুস্থ রয়েছি আর রেসিপিটা আপনারা দেখুন দেখেন দেখেন কত বড় মোচা এত বড় মোচা আমি কোনোদিন দেখি নাই মা দেখেছো না আমিও দেখি নাই এই প্রথম তুমি নদিয়ার মেয়ে দেখো নাই তুমি না নদিয়া থেকে তো ছোটবেলায় চলে আসি তোমার খেতে কেমন হবে কি মনে হচ্ছে এখন আমি কি কব খাইয়ে না দেখলে আগে কব যে ভালো হয়েছে না যদি তেতো হয় তো কালে খাওয়া যাবে না না এটা মোচা খোঁজ করে পাচ্ছ না ওটা মা মোচার খোঁজে বেরোলা মোচার খোঁজ এখনো পাইনি পাওয়া যাচ্ছে না মোচার খোঁজ পাইনি তাও না এই যে মনে খোঁজ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে না না এটাও কলা এইটাও দেখে যা তাড়াতাড়ি আয় মশার খোঁজ নাই আইসা যদি বলতি ডাকবা বড় বড় একটা কালদি কলা কিনে নিয়ে এসেছি এক কালদি কলা নিয়ে এসে দেখছেন এ শুধু কলা আর কলা তা মোসাটা কই এই দেখ মোসার কোনো গন্ধই নাই দেখ গন্ধ নাই মানে না মানে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না মোসা কোথায় গেছে কি হয়েছে এটা শুধু কলা কলা হয়ে আছে খালি কলা এবার নারকেলই আছে যে নারকেল দিয়ে নারকেল দিয়ে মোচার গন্ধ খাবে
এগুলোই রান্না করো, এগুলোই করো, খাই বাইরে। তোর দেশে ঠকাইয়া ওর থেকে আমাকে কাছে ভালো মোচা রয়েছে একটা ঠাকুর ঠাকুর। এর আমি কি করবো, এতে রাগ হয় না শরীরটা, কলার ঘন্ট হবে, কলা পড়ে নাই। মোচার ভিতর কিছু আছে না নাই, আমি দারুন মোচা হবে নিয়ে যাই। আমি তো ভাবছিলাম যে এত বড় মোচাটা কি আর একদিনে খাওয়া যাবে, দু তিন দিন বসে খাবো। এত বড় মশাটা একটু বাইরে এইটুক আমাকে কি সব এড়িয়ে যদি আমাকে ভিডিও দেখে থাকেন, এই জাগোদার দাই কলার মোচাটা আনছি, সেটা দেখবেন কত বড় কলার মোচাটা দিয়েছেন, আর এডু কলার মোচা বাইরে হয়েছে। এত কষ্ট করে নারকেলটাকে ছাড়ালাম সুন্দর করে, যে অত সুন্দর মোচার ঘন্ট খাবো বলে অত বড় মোচা কোনদিন দেখি নাই, কিনে আনি নাই, বাড়িতে প্রথম নিয়ে এসেছি। তোর আর নাইখেল ছালাইতে হবে না, যা মশা আনছ এই নাইখেল সারা হিরো হবে ছাড়ি দিয়েছে, এটা দিয়ে করো না। হ্যাঁ মশা তো দেখলেন এত বড়, তার থেকে এত বড় একটা পাওয়া গেছে। এই মোচা এবার কাটবো, এই যে ছোট ছোট গুলো বার করা আছে, আর এই যে দেখেন কলা সমেত আছে এইগুলো দিয়ে দেবো। এবার কেটে নিচ্ছি এটা, ভিতরে এগুলো সব ছাড়া নিয়ে এগুলো কুচি কুচি করে কেটে দেবো। কি গাছের মোচাটা নিয়ে আসলি নাকি? হ্যাঁ দেখো তো এটা কেমন হবে, এটা ভালো হবে, ওটা তো কলা হয়ে গেছে, এবার যেটুক যেটুক ছাড়াবো সেটুকুই সলিড পাবো, কিন্তু ওইটা কলা হয়ে গেছে। আমার দেশি তাই ভালো না ঠাকুমা, আমাকে কলার মোচার সাথে পারবে ওই কলার মোচার। এটা কিন্তু খাবা না, এটা খাবা না, ঠিক আছে, এটা বীজ 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 ডললে খোসা না, এটা বীজ হবে ডললে খোসা নি। এইটা আমাদের দেশি কলার মোচা, তা ওই যে মা ছাড়াচ্ছে আর এইটুকু কুচাই দেবো ভিতরে কচি একদম। এটা আমাদের বাড়ির কলা গাছের মোচা, এই দেখুন বন্ধুরা দুটো মোচা কেটে এটুক পাইছি, এটুক হয়েছে। এবার আমি ধুয়ে নিচ্ছি, কড়াইটা চাপা দিলাম,
মোচাটা সেদ্ধ করার জন্য জল দিচ্ছি। মোচাটা ধুয়ে নিয়েছি, এবার একটু সেদ্ধ করে নেব। একটু সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করব। কলার মোচাটা একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি, এবার উঠে নেব ছাঁকনিটা দিয়ে। নারকেলটা কোরা নিচ্ছি, কিছু নারকেল কুচি কুচি করে কেটে ভেজে দেবো, তার জন্য নারকেলটা আমি একটু ভালো খসে নিচ্ছি। জিরে, আদা, ধনে, শুকনো লঙ্কা, সব মশলা আমি একসঙ্গে বেটে নেব। আর এদিকে আমি কড়াইতে তেল দেবো ওই নারকেলটা ভাজার জন্য। সর্ষের তেল এই কুচি কুচি করে রাখছি নারকেল, এই নারকেলটা ভাজবো আমি। নারকেলটা ভাজা হতে হতে একটু বাটা বাড়তে থাকি। আলু ভাজার জন্য একটু সরষের তেল দিই। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার নারকেলটা আমি বাটছি। এটা একটুখানি বেটে নিলাম, এবার একটু দুধটা বার করবো নারকেলের। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। অল্প তেল আছে, আমি আর তেল দিয়ে দেবো। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, লঙ্কা, জিরে, ধনে, আদা, একসঙ্গে বাটা। হলুদ, লবণ, আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, মোচাটাও দিয়ে দেবো সেদ্ধ করা। নারকেল ভাজাটা দিয়ে দেবো, এবার একটু ঢাকা দিয়ে দেবো। একটু মিষ্টি দেবো, নারকেলের দুধটা করে রাখছিলাম এটা দিয়ে দেবো। এটা গরম মশলা বেটে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দেবো, আমাদের মোচার ঘন্ট হয়ে গেছে, এবার নামাই দেবো। Thank you.
মোচাটা খুব সুন্দর হয়েছে, খাইতে খুব ভালো হয়েছে। আপনারা এইরকম করবে বাড়ি খাবেন, খাইয়ে দেখবেন, ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।